আমরা জানি আচার্য যাস্কের রচিত নিরুক্ত, বেদের 6টি অঙ্গ আছে। অঙ্গ শব্দের অর্থ, অঙ্গ বলতে উপকারক, অর্থাৎ বেদের অর্থ বুঝতে গেলে 6টি উপকারকের কথা বলা হয়েছে, যাদেরকেই বলা হয় বেদাঙ্গ। বেদের প্রকৃত অর্থ যদি বুঝতে চাই, তাহলে এই 6টি অঙ্গের সাহায্য বিনা বেদের প্রকৃত অর্থ অনুধাবন করা সম্ভব নয়। সেই 6টি অঙ্গ কি কি, তার জন্য একটি প্রসিদ্ধ আমরা 2টি শ্লোক পাই, যেগুলি পাণিনীয় শিক্ষাতে যেগুলি দেখা যায়। বলা হচ্ছে, ছন্দঃ পাদৌ তু বেদস্য হস্তৌ কল্পোথ পাঠ্যতে জ্যোতিষাময়নম চক্ষুর নিরুক্তম শ্রোত্রমুচ্যতে শিক্ষা ঘ্রাণং তু বেদস্য মুখম ব্যাকরণম স্মৃতম তস্মাৎ সাঙ্গমধীত্যৈব ব্রহ্মলোকে মহীয়তে। এই 6টা অঙ্গের মধ্যে নিরুক্ত বেদ পুরুষের শ্রোত্রস্থানীয়, শ্রোত্র বলতে কান, কর্ণ। তাহলে নিরুক্ত বেদ পুরুষের যে 6টা অঙ্গ আছে, তার বিভিন্ন অঙ্গরূপে কল্পনা করে, ছন্দকে পা রূপে, কল্পকে হাত রূপে, জ্যোতিষকে চোখ রূপে, সেরকমই নিরুক্তকে শ্রোত্র রূপে অর্থাৎ কান রূপে কল্পনা করা হয়েছে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে নিরুক্ত বেদ পুরুষের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে বা কোন স্থানীয়, তখন বলা হবে শ্রোত্র স্থানীয় অর্থাৎ কান, কানের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে এই যে নিরুক্ত গ্রন্থ, এই নিরুক্ত গ্রন্থটি বাস্তবিক কি এটাই মূল গ্রন্থ না এটা কি, তখন বলা হয় যে নিরুক্ত গ্রন্থ হচ্ছে আদতে একটা ব্যাখ্যা গ্রন্থ। নিরুক্ত গ্রন্থ সাক্ষাৎ মূল গ্রন্থ নয়, নিরুক্ত হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ। কার ব্যাখ্যা? না, বলা হয় যে নিঘণ্টু নামে একটি বই ছিল বা একটি গ্রন্থ ছিল, সেই গ্রন্থেরই ব্যাখ্যা হলো নিরুক্ত। তাহলে নিঘণ্টুর যে মানে আমরা যেটা বলছি নিঘণ্টু, তার ব্যাখ্যায় কিন্তু নিরুক্ত। সেখানে কিন্তু অন্য যে নিরুক্ত যেমন অন্যান্যগুলো স্বতন্ত্র সেরকম নয়। তাহলে এখন প্রশ্ন, নিঘণ্টু এই যে গ্রন্থটা সেটা কিরকম? যে নিঘণ্টোঃ ব্যাখ্যানম ভবতি নিরুক্তম, নিঘণ্টু যে গ্রন্থ আছে তারই ব্যাখ্যা নিরুক্ত। নিঘণ্টু গ্রন্থে 5 অধ্যায়াঃ সন্তি, যে নিঘণ্টু নামক যে গ্রন্থ সেই গ্রন্থে 5টা অধ্যায় আছে। এই নিঘণ্টু যদি আমরা দেখি, সেই নিঘণ্টু গ্রন্থে আদতে মানে আছে বলতে, বেদে যে সমস্ত প্রযুক্ত শব্দ, সেই শব্দগুলো যেখানে অর্থ সহজে বোঝা যায় না, সেই রকম শব্দের তালিকা করা হয়েছে এই নিঘণ্টু গ্রন্থে। এবং কিছু কিছু জায়গায় যে পর্যায়বাচী শব্দ, যেমন ধরে নিলাম পৃথিবী, পৃথিবীর আরো যে সমস্ত পর্যায়বাচী শব্দ আছে, মহি, ধরণী ইত্যাদি ইত্যাদি যা শব্দ আছে, তার সংকলন এই নিঘণ্টু গ্রন্থে করা হয়েছে। তার মানে নিঘণ্টু গ্রন্থ আর কিছু নয়, একটা শব্দের লিস্ট মাত্র। মানে সেখানে বেদে প্রযুক্ত শব্দ তথাকথিত ক্লিষ্ট, সেই সব সমস্ত বা সেই সব ধরনের যে শব্দগুলো আছে তার লিস্ট করা আছে, এবং তার 5টা চ্যাপ্টার আছে, মানে 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ে সংকলিত বা সংগৃহীত যে শব্দগুলো, তার ব্যাখ্যায় করা হয়েছে কথায় নিরুক্তে। তারা নিরুক্ত কি করেছে, না ওই যে 5টা অধ্যায়ে যে সমস্ত শব্দগুলো আছে সেই শব্দগুলোর ব্যাখ্যা করেছে। তাহলে কি নিঘণ্টুতে যে সমস্ত শব্দগুলো আছে সবই নিরুক্ত ব্যাখ্যা দেখা যায় না? সব দেখা যায় না, তার মধ্যেও সিলেক্টেড কতকগুলো শব্দ যেগুলো আপাতত দৃষ্টিতে অর্থ বোঝা কঠিন, সেই শব্দগুলোর ব্যাখ্যাই এখানে কোথায় দেখানো হয়েছে, এই যাস্কাচার্যের লেখা নিরুক্ত গ্রন্থে দেয়া হয়েছে। তাহলে যাস্কাচার্য নিঘণ্টুর ব্যাখ্যা লিখেছেন এবং তার নামই হলো নিরুক্ত। তাহলে যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায়কে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। আমরা যেটা নিরুক্ত যেটা ভাগ করি, কি ভাগ করি, নৈঘণ্টুক কাণ্ড, নৈগম কাণ্ড এবং দৈবত কাণ্ড। এখানে নিঘণ্টুর ক্ষেত্রে এই 3টে ভাগ দেখানো হয়েছে, তার কারণ নিঘণ্টু গ্রন্থের যে 5টা অধ্যায় আছে, সেই 5টা অধ্যায়ের প্রথম 3টে অধ্যায়ে যে সমস্ত শব্দগুলোর তালিকা করা আছে, তার মধ্যে প্রধান প্রধান শব্দগুলোর ব্যাখ্যা নিরুক্তে যেটা করা আছে সেখানে, তাই নিরুক্তের নৈঘণ্টুক কাণ্ডে যে শব্দগুলোর ব্যাখ্যা করা আছে সেগুলো কোথায় পড়ে, না 1 থেকে 3, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের শব্দগুলো কার মধ্যে ফেলা হয়েছে, নৈঘণ্টুক কাণ্ডের মধ্যে ফেলা হয়েছে। চতুর্থ যে অধ্যায় তাকে নৈগম কাণ্ড অথবা ঐকপদিক কাণ্ড বলা হয়। তার মানে নিরুক্তের যে নৈগম কাণ্ড, সেখানে এই নিঘণ্টু গ্রন্থের চতুর্থ অধ্যায়ে যে সমস্ত তালিকাভুক্ত শব্দ, তাদের মধ্যে প্রধান প্রধান শব্দগুলোর ব্যাখ্যা আমরা দেখতে পাই। আর নিঘণ্টুর যে 5ম অধ্যায়,
তারই সেই পঞ্চম অধ্যায়ে তালিকায় যে শব্দগুলো আছে তার ব্যাখ্যা আমরা দেখতে পাই দৈবাৎ কাণ্ডে। তাহলে এখানে আমি তিনটে ভাগে ভাগ করি, নৈঘণ্টুক কাণ্ডম, নৈগম কাণ্ডম অথবা ঐকপদিক কাণ্ডম। তা নৈগম কাণ্ড আসছে অপর নাম কিম? ঐকপদিক কাণ্ডম। তাহলে নৈগম কাণ্ডের অপর নাম ঐকপদিক কাণ্ডম। তাহলে নৈঘণ্টুক কাণ্ড, নৈগম কাণ্ড এবং দৈবাৎ কাণ্ড, প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নৈঘণ্টুক কাণ্ড যায়, আর চতুর্থ অধ্যায় নৈগম কাণ্ডে যায়, আর পঞ্চম অধ্যায় দৈবাৎ কাণ্ডে যায়। সেখানে যে নিঘণ্টু আছে তার প্রথম শব্দ হচ্ছে গো শব্দ, তত্র আদৌ গো শব্দ পঠ্যতে, অন্তে চ দেবপত্নী শব্দ, আর অন্তে দেবপত্নী শব্দ পড়া হয়েছে। এই নিঘণ্টু গ্রন্থটা তোমরা যদি উইকি সোর্স বলে যেটা আছে সেখানে তোমরা যদি দেখো, সেখানে পুরো একদম সমস্ত শব্দগুলোর কিন্তু লিস্ট দেওয়া আছে সেখানে, যে নিঘণ্টু মানে কোন কোন লিস্টের মধ্যে কারা কারা আছে তাদের পুরো লিস্ট তোমরা সেখানে পেয়ে যাবে। নিঘণ্টু যে শব্দের তালিকাগুলো সেখানে একদম 5টা অধ্যায় ভেদে দেওয়া আছে। তাহলে বলা হচ্ছে যে সাকল নিয়ে না এখানে কতগুলো শব্দ আছে, না একচত্বারিংশত অধিক সহস্র শব্দ, অর্থাৎ 1041টা শব্দ সেখানে আছে। তাহলে এই নিঘণ্টু গ্রন্থে টোটাল শব্দ কালেকশন কত করা হয়েছে, না 1041। এবার তার মধ্যে কিছু শব্দেরই ব্যাখ্যা কোথায় করা হয়েছে, নিরুক্তে করা হয়েছে, সমস্ত শব্দের ব্যাখ্যা করা হয়নি। এখন আছে নিরুক্ত শব্দের নির্বাচন কি, যে নিঃশেষে না উক্তম ইতি নিরুক্তম, নিঃশেষে না উক্তম নিরুক্তম, যেখানে একদম নিঃশেষ একদম যতটা বলা সম্ভব সেইভাবে বলে দিয়েছে অর্থগুলো তাকেই বলা হয় নিরুক্তম। যদি নিরুক্ত শব্দে আমরা ব্যুৎপত্তি দেখি, নির উপসর্গ বজ ধাতু, তার ত প্রত্যয় কি হয় নিরুক্তম, বজ ধাতুর ত প্রত্যয় উক্তম হয় আর তার আগে নির লাগিয়ে দাও তাহলে কি হয়ে যাবে নিরুক্তম। তাহলে বলা হচ্ছে যে নিরুক্ত শব্দের উৎপত্তি হলো বা নির্বাচন হলো নিঃশেষে না উক্তম নিরুক্তম। এই নিরুক্ত গ্রন্থে কটা কাণ্ড আছে, তিনটে কাণ্ড আছে, আমরা সকলেই জানি, একটু আগেই বলছিলাম, নৈঘণ্টুক কাণ্ড, নৈগম কাণ্ড এবং দৈবাৎ কাণ্ড। নৈঘণ্টুক কাণ্ড কটা আছে, না ঝাস্কাচার্যের যে নিরুক্ত সেখানে মূলত 12টা অধ্যায় আছে, মূলত কটা অধ্যায় আছে, 12টা অধ্যায় আছে। সেখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে হয়েছে নৈঘণ্টুক কাণ্ড। এটা যে নিরুক্তের কথা বলছি আমি, এর কথা নয়, নিঘণ্টুর কথা নয়, নিরুক্তের প্রথম তিনটে চ্যাপ্টারের নাম নৈঘণ্টুক কাণ্ড, আর চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেটাকে বলা হয় নৈগম কাণ্ড, আর সপ্তম থেকে দ্বাদশ তাকে বলা হয় দৈবাৎ কাণ্ড, আর একটা অধ্যায় আছে যাকে বলা হয় পরিশিষ্ট। সেইভাবে সাকল্যেন ত্রয়োদশ অধ্যায়, 13টা অধ্যায়। এখানে পরিশিষ্টটাকে কেউ অধ্যায় বলে আলাদা করে ধরে, কেউ ধরে না, তাই অনেকেই বলে যে দ্বাদশ অধ্যায় বিশিষ্টম নিরুক্তম, অর্থাৎ নিরুক্তে কটা অধ্যায় আছে, 12টাই আছে। পরিশিষ্টটাকে আলাদা করে কেউ অধ্যায় ধরে, কেউ ধরে না, তাই এখানে মতবিরোধ থাকতে পারে, কিন্তু 12টা অবশ্যই আছে, আর পরিশিষ্টকে যদি অধ্যায় রূপে ধরি তাহলে 13টা অধ্যায়। এখানে আরেকটা মতামত পাওয়া যায় যে নিরুক্তে 17টা অধ্যায় আছে, কটা অধ্যায় আছে, 17টা। তার মানে 17টা কি করে হবে, তারা কিভাবে ধরে নিরুক্তের 5টা মানে 12টা অধ্যায় আর তার সঙ্গে নিঘণ্টুর যে 5টা অধ্যায়, 12 আর 5 যোগ করে কত হয়ে যায়, 17। তাই কেউ কেউ বলে সপ্তদশ অধ্যায় বিশিষ্টম নিরুক্তম, কিন্তু আসলে দেখতে গেলে প্রসিদ্ধ মত হচ্ছে দ্বাদশম, দ্বাদশ দ্বাদশ অধ্যায় মানে 12টায় অধ্যায় আছে, আর যদি পরিশিষ্টকেও ধরো তাহলে 13টা আছে। তাই আমি এখানে দিয়ে দিয়েছি সাকল্যে না ত্রয়োদশ অধ্যায়, আর যদি পরিশিষ্টকে বাদ দেওয়া হয় তাহলে শুধু নৈঘণ্টুক, নৈগম এবং দৈবাৎ এটাকে মেলালে 12টা। এইখানে যে নৈঘণ্টুক, নৈগম আর দৈবাৎ, এই যে মানে নিঘণ্টুর ক্ষেত্রে যে দেখানো হলো এইটা আসলে নিরুক্তের সাপেক্ষে দেখানো হচ্ছে, কার সাপেক্ষে, নিরুক্তের সাপেক্ষে। আসলে নিঘণ্টুর যে মানে লিস্ট সেখানে কিন্তু তিনটে ভাগে ভাগ করা নেই, যে এগুলো নৈঘণ্টুক, এগুলো নৈগম, এগুলো দৈবাৎ, এরকম ভাগ করা নেই। আমরা নিরুক্তের নৈঘণ্টুক কাণ্ডে যে সমস্ত শব্দগুলোর ব্যাখ্যা আমরা পাই সেই শব্দগুলো দেখি প্রথম থেকে মানে 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে আছে। নৈগম কাণ্ডের মধ্যে চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায়ে নিরুক্তে যে শব্দগুলো ব্যাখ্যা পাই সেগুলো দেখি আমার চতুর্থ অধ্যায়ে আছে, আর সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় যে ব্যাখ্যাগুলো পাই সেগুলো আমরা দেখি দৈবাৎ মানে পঞ্চম অধ্যায়ে আছে। তাই সেই অনুসারে ভাগ করা আছে। তাই এই যে তিনটে কাণ্ড এটা আসলে নিরুক্তের, ঠিক আছে, নিঘণ্টুর ব্যাখ্যাটা নিঘণ্টু সাপেক্ষে করা হয় যে ভাগটা, যে নৈঘণ্টুক, নৈগম আর দৈবাৎ, এটা নিঘণ্টুর সাক্ষাৎ ভাগ নয়। তাই নিরুক্তেরই তিনটে কাণ্ড কি কি, নৈঘণ্টুক, নৈগম আর দৈবাৎ। নৈঘণ্টুক কত থেকে কত, প্রথম থেকে তৃতীয়, নৈগম চতুর্থ থেকে ষষ্ঠ, আর দৈবাৎ হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ, আর পরিশিষ্ট 13 নম্বর অধ্যায় ত্রয়োদশ অধ্যায়, তাই তাকে ধরলে 13টা। এরপরে আমরা আমাদের যে নিরুক্তের সামান্য পরিচয় ছিল আমরা সেটা দেখলাম, এরপরে আমরা প্রবেশ করে যাব মূল পাঠে।
মানে নিরুক্তের একদম বিষয়। এখানে আরেকটা তথ্য বলা যেতে পারে যে নিরুক্তের উপরে সব থেকে প্রসিদ্ধ টীকা এবং প্রাচীন টীকা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দুর্গাচার্যের লেখা দুর্গবৃত্তি, মানে একটা টীকা, প্রসিদ্ধ টীকা, তার নাম হচ্ছে দুর্গবৃত্তি আর তার লেখক হচ্ছেন দুর্গাচার্য। নিরুক্ত এইভাবে শুরু হচ্ছে, সমাম্নায়ঃ সমাম্নাতঃ সা ব্যাখ্যাতব্যঃ তম ইমাম সমাম্নায়ম নিঘণ্টব ইত্যাচক্ষতে। বলছে সমাম্নায়ঃ সমাম্নাতঃ, এখানে প্রথমেই বলেছে সমাম্নায়ঃ। সমাম্নায় শব্দের অর্থ কি? আদতে আমনায় শব্দের অর্থ হচ্ছে বেদ। আমনায় শব্দের কি অর্থ? বেদ। আমনায়তে অভ্যাস্যতে ইতি আমনায়ঃ, অর্থাৎ যার বারবার অভ্যাস করা হয় তাকেই আমনায় বলা হয়। আমনায় শব্দের সাধারণ অর্থ বেদ। আমনায়, শ্রুতি, আগম, বেদ, ছন্দ, এগুলো সবই বেদের পর্যায়বাচী শব্দ। এখানে যে সম উপসর্গ পূর্বক যে আমনায় সমাম্নায়, আপাত দৃষ্টিতে মনে হবে যে সমাম্নায় শব্দের অর্থ বেদ, কিন্তু এখানে আসলে সমাম্নায় শব্দের অর্থ বেদ নয়। এখানে সমাম্নায় শব্দের দ্বারা বলতে চাওয়া হয়েছে যে নিঘণ্টু গ্রন্থে যে গো শব্দ থেকে দেবপদ্মী শব্দ পর্যন্ত, বলেছিলাম না নিঘণ্টুর আদি শব্দ গো আর অন্তিম শব্দ দেবপদ্মী, তাহলে গো শব্দ থেকে দেবপদ্মী শব্দ পর্যন্ত যেই শব্দ সমুদায়, সেই শব্দ সমুদায়কে ইঙ্গিত করছে কে? সমাম্নায় শব্দটা। তাহলে সেই সমাম্নায়ঃ সমাম্নাতঃ, অর্থাৎ সেই যে শব্দগুলি তাদের সমাম্নাতঃ, সমাম্নাত শব্দের অর্থ সংগৃহীত হয়েছে, অর্থাৎ গো থেকে দেবপদিনী পর্যন্ত বেদে যা যা কঠিন শব্দ ছিল তার তালিকা অলরেডি করা হয়ে গেছে। তাহলে সেটা কোথায় করা হয়েছে? নিঘণ্টুতে করা হয়েছে, তাদের মধ্যে সমাম্নায়ঃ সমাম্নাতঃ, তাহলে শব্দের লিস্ট করা হয়ে গেছে। স ব্যাখ্যাতব্য, তাহলে সেই শব্দগুলো কি করতে হবে আমাদের এখন? ব্যাখ্যা করতে হবে। তাহলে নিরুক্ত কিসের জন্য প্রবৃত্ত হচ্ছে? প্রথমেই বলে দিল যে যে শব্দগুলো কি করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে কোথায়? নিঘণ্টুতে। স ব্যাখ্যাতব্য, সেগুলো এখন ব্যাখ্যা করতে হবে। তাহলে সেই ব্যাখ্যা করার জন্য কার প্রবৃত্তি হচ্ছে? না নিরুক্তের প্রবৃত্তি হচ্ছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, সমাম্নায় শব্দের কি অর্থ? বেদ অর্থ, অথবা গো শব্দ থেকে দেবপদিনী পর্যন্ত অর্থ, না অভ্যাস অর্থ, না অর্থ নেই? তখন বলতে হবে সমাম্নায় শব্দের অর্থ এখানে গো শব্দ থেকে দেবপদিনী শব্দ সমুদায়, এই শব্দ সমুদায়কে সমাম্নায় শব্দ বোঝাচ্ছে। তাহলে তার ব্যাখ্যা করতে হবে। তাহলে এই যে শব্দগুলো বলা হলো, তাহলে সেই সমাম্নায়টার কি কোনো নাম আছে? নিরুক্তকার নিজেই বলছেন, তম ইমাম সমাম্নায়ম নিঘণ্টব ইতি আচক্ষতে। এই যে সমাম্নায়টাকে, অর্থাৎ এই যে শব্দের সংগ্রহটাকে নিঘণ্টব ইতি আচক্ষতে, নিঘণ্টু বলা হয়। কি বলা হয়? নিঘণ্টু বলা, নিঘণ্টু শব্দের বহুবচনে কি বলা হয়? নিঘণ্টব, নিঘণ্টু বলা হয়।